বড় চাকা ফুটবল টুর্নামেন্টের তিন নম্বর ম্যাচটিও গোলশূন্য অবস্থায় অমীমাংসিতভাবে খেলা শেষ হয়েছে, তাই তাদের খেলা টাইব্রেকারে নিষ্পত্তি হবে। এই খেলায় অংশগ্রহণ করেছে সৈকত একাদশ এবং আটপাড়া এফসি আসানসোল। এই যে টিমটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে সৈকত একাদশ বনগ্রাম, এবং এই সাদাজার্সি পরিহিত যে টিমটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে আটপাড়া এফসি আসানসোল। গোলশূন্য অবস্থায় তাদের খেলা শেষ হয়েছে, তাই তাদের টাইব্রেকারে খেলা নিষ্পত্তি হবে। দেখা যাক কোন দল জয়লাভ করে এবং দ্বিতীয় রাউন্ড খেলার যোগ্যতা অর্জন করে। আটপাড়া এফসি আসানসোলের হয়ে প্রথম শট মারতে আসছে 11 নম্বর জার্সিতে প্লেয়ার সাগেন, অপরদিকে প্রস্তুত সৈকত একাদশের গোলরক্ষক পল্টু। দেখা যাক সেই বল সেভ করতে পারে কিনা। প্রথম শট আটপাড়া এফসি আসানসোলের হয়ে 11 নম্বর জার্সিতে প্লেয়ার সাগেন, দেখা যাক সে গোল করতে পারে কিনা। টানটা উত্তেজনার ম্যাচ, টাইব্রেকার নিষ্পত্তি। দুর্দান্ত শট এবং গোল, গোলকিপারকে বাঁদিকে রেখে ডান দিকে জালে বল জড়িয়ে দিল সাগেন। সৈকত একাদশের বনগ্রামের হয়ে প্রথম শট মারতে আসছে 7 নম্বর জার্সিধারী প্লেয়ার রনি, অপরদিকে প্রস্তুত আটপাড়া এফসির গোলরক্ষক সমি। দেখা যাক সৈকত একাদশের প্লেয়ার রনি এই বল গোল করতে পারে কিনা। অপরদিকে গোলরক্ষকও প্রস্তুত আটপাড়া এফসির। গোলকিপার কিছুটা সময় নিয়ে নিচ্ছে যাতে কিকারকে একটু ডিস্টার্ব করা যায়। প্রথম শট রনি, পাওয়ারফুল শট, গোলকিপার সোজা ছিল কিন্তু গোলরক্ষক সেভ করতে পারল না, অর্থাৎ খেলার ফলাফল 1-1। আটপাড়া এফসি বনক আসানসোলের হয়ে দুই নম্বর শট মারতে আসছে 2 নম্বর জার্সিধারী প্লেয়ার শান্ত। সে কি গোল করতে পারবে দেখা যাক। অপরদিকে প্রস্তুত সৈকত একাদশ এর গোলরক্ষক পল্টু। দুর্দান্ত সেভ, ডান দিকে ঝাঁপিয়ে দুর্দান্ত সেভ করলো সৈকত একাদশের গোলরক্ষক পল্টু। দেখার মতো একটা সেভ করলো, এবার সৈকত একাদশের হয়ে 2 নম্বর শট মারতে আসবে 10 নম্বর জার্সিধারী প্লেয়ার গৌর। দেখা যাক সে গোল করতে পারে কিনা। তাদের গোলরক্ষক আগের বল দুর্দান্ত একটা সেভ করেছে ডান দিকে ঝাঁপিয়ে। আটপাড়া এফসির গোলরক্ষক সৌমি, দেখা যাক সে কী করে। এই বলও দুর্দান্ত সেভ করলো গোলরক্ষক সমি আটপাড়া এফসির। এখন খেলা সমানে সমানে চলছে, দুই গোলরক্ষক কি দুর্দান্ত দুটি সেভ দিয়েছে। আটপাড়া এফসির হয়ে 3 নম্বর শট মারতে আসছে 4 নম্বর জার্সিধারী প্লেয়ার সুজিত, অপরদিকে প্রস্তুত সৈকত একাদশের গোলরক্ষক পল্টু। আগের বল ডান দিকে ঝাঁপে দুর্দান্ত সেভ করেছে, দেখা যাক এই বল সে সেভ করতে পারে কিনা। আর এদিকে প্রস্তুত সুজিত, সুজিতের দুর্দান্ত শট এবং গোল, অর্থাৎ আটপাড়া এফসি আসানসোলের গোল সংখ্যা 3-2। সৈকত একাদশের হয়ে 3 নম্বর শট মারতে আসছে বলি। বলি এই বল কি গোল করতে পারবে, অপরদিকে প্রস্তুত গোলরক্ষক সমি। দেখা যাক 3 নম্বর শট সৈকত একাদশের হয়ে 14 নম্বর জার্সিতে প্লেয়ার বলি।
দুর্দান্ত শট, গোলকিপারে সোজাই ছিল কিন্তু গোলরক্ষক সরে যাওয়াতে এই বল সেভ করতে পারল না। তো এখন খেলার ফলাফল 3-2 3-2। আটপাড়া এফসি আসানসোলের হয়ে 4 নম্বর শট মারতে আসছে প্রদীপ। 6 নম্বর জেসেদের প্লেয়ার প্রদীপ আটপাড়া এফসির হয়ে 4 নম্বর শট, অপরদিকে প্রস্তুত গোলরক্ষক পল্টু। দেখা যাক কি হয়, গোল না সেফ। দুর্দান্ত শট, গোলকিপার হাতে লেগে ভিতরের পোস্টে মনে হয় লাগলো, রেফারির সিদ্ধান্ত। রেফারি একটু সময় নিয়ে সিদ্ধান্ত নিচ্ছে, ভিতরের পোস্টে লেগে বল ফিরে এসছে সেটাই বলতে চাইছে, ভিতরের পোস্টে লেগে বল এসছে অর্থাৎ গোল। 6 নম্বর জার্সিতে প্লেয়ার প্রদীপ এই বল গোল করে দিয়েছে। সৈকত একাদশ হয়ে 4 নম্বর শট, 4 নম্বর জার্সিতে প্লেয়ার রতন। দেখা যাক সে গোল করতে পারে কিনা, অপরদিকে প্রস্তুত আটপাড়া এফসির গোলরক্ষক সোমি। আগের বল এটা বিতর্কিত গোল হয়েছে কিন্তু গোল পোস্টের ভিতরে বল লেগে এসছে ভিতরের বারে, সেক্ষেত্রে সেটা গোল দিয়েছে রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত। রতন দেখা যাক এই বল গোল করতে পারে কিনা, দুর্দান্ত শট, গোলকিপারের হাতে লেগেছিল ঠিক কিন্তু বল সে সেভ করতে পারলো না অর্থাৎ গোল হয়ে গেল। আটপাড়া এফসি আসানসোলের হয়ে 5 নম্বর শট মারতে আসছে বিশাল। 12 নম্বর জার্সিধারী প্লেয়ার বিশাল আটপাড়া এফসির হয়ে 5 নম্বর শট মারতে আসছে, দেখা যাক সে কী করে। অপরদিকে প্রস্তুত গোলরক্ষক পল্টু, আগের বল হাতে লাগিয়েছিল ঠিক কিন্তু সেভ করতে পারেনি, দেখা যাক এই বল সে কী করে। দুর্দান্ত শট এবং পা দিকে ঝাঁপে দুর্দান্ত সেভ করল গোলরক্ষক পল্টু। সৈকত একাদশের হয়ে 5 নম্বর শট মারতে আসছে 6 নম্বর জার্সিধারী প্লেয়ার গোলু। এই বল যদি গোল করে দেয় তাহলে তারা দ্বিতীয় রাউন্ড খেলার যোগ্যতা অর্জন করবে, অপরদিকে আটপাড়া এফসির গোলরক্ষক যদি এই বল সেভ করে দেয় সেক্ষেত্রে খেলা সমতায় ফিরবে, দেখা যাক কী হয়। টান টান প্রথম রাউন্ডের 3 নম্বর ম্যাচ, সৈকত একাদশ বনগ্রাম এবং আটপাড়া এফসি আসানসোলের মধ্যে। সৈকত একাদশের 5 নম্বর শট, 6 নম্বর জার্সিতে প্লেয়ার গোলু। এই বল গোল হলো না, পোস্টে লেগে বল বাইরে চলে গেল অর্থাৎ খেলা সমানে সমানে, রেফারির সিদ্ধান্ত। সাডেন ডেথ চলবে যতক্ষণ না খেলার মীমাংসা হচ্ছে, ততক্ষণ সাডেন ডেথ চলতেই থাকবে। সাডেন ডেথের প্রথম শট মারতে আসছে আটপাড়া এফসি বনগ্রামের হয়ে সুরেশ। 3 নম্বর জার্সিধারী প্লেয়ার সুরেশ আটপাড়া এফসি আসানসোলের সাডেন ডেথের প্রথম শট নিতে এসছে, দেখা যাক সে গোল করতে পারে কিনা। অপরদিকে পল্টু আগের বল দুর্দান্ত সেভ করেছে, দেখা যাক এই বল সে কী করে। এই বল গোল পোস্টে অনেকটা বাইরে দিয়ে বল বাইরে চলে গেল অর্থাৎ সৈকত একাদশ কিছুটা এগিয়ে রইল। এই বল সৈকত একাদশ যদি গোল করে দেয় তাহলে তারা দ্বিতীয় রাউন্ডের খেলার যোগ্যতা অর্জন করবে। সৈকত একাদশের হয়ে সাড়ে নিতের শট মারতে আসছে গোলরক্ষক পল্টু, দেখা যাক সে গোল করতে পারে কি না। অপরদিকে প্রস্তুত আটপাড়া এফসির গোলরক্ষক সৌমি। অনেক নাটক দেখেছি সবাই মাঠে, দেখা যাক এই বল গোল করতে পারে কি না। দুর্দান্ত শট, ডান দিকে জালে বল জড়িয়ে দিল গোলরক্ষক পল্টু,
অর্থাৎ দ্বিতীয় রাউন্ডে সৈকত একাদশ।